হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আইনি পাঠশালার নিয়মিত আইনি আলোচনায় আজকে আমাদের বিষয় হলো যে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার বাংলাদেশের যে ভূমি বা আপনার জমি রয়েছে সেই জমি বা ভূমি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে, এরকম একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভূমি রাজস্ব আদালতে অনলাইন শুনানি শুরু। পৃথিবীর যে কোনো স্থান থেকে ভূমি মামলা শুনানিতে অংশ নেওয়া যাবে। এ বিষয়টি আমাদের ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি ব্যবস্থা চালুর উদ্বোধন করেছেন বাংলাদেশের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমিমন্ত্রী এ সময় বলেছেন যে হাতের মুঠোয় ভূমি সেবা এখন আর কেবল স্লোগান নয়, এটি বাস্তবতা। ভূমি রাজস্ব বিষয়ক আদালতে অনলাইন শুনানি ব্যবস্থা চালুর ফলে মানুষের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি সময় সাশ্রয় নিশ্চিত করা যাবে। ভূমিমন্ত্রী আরও বলেছেন যে দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার অভিলক্ষ্যকে সামনে রেখে একটি প্রযুক্তি নির্ভর, আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই অনলাইন শুনানি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর ফলে ঘরে বসেই ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন দেশের প্রতিটি নাগরিক। এ সময় সবাইকে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই একটি এলডি ট্যাক্স সিস্টেম সহ আরও বেশ কিছু ভূমি সেবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তিনি এ সময় বলেন যে 2008 সালের নির্বাচন ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ফল আজকের বাস্তবের ডিজিটাল বাংলাদেশ। অনুষ্ঠানের ভূমি সচিব মুস্তাফিজুর রহমান এনআইডি নম্বর ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মামলার শুনানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া ভূমিমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী ভূমি সেবা দেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন শপিং মল, স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত কিয়স্ক বুথ স্থাপনের কথা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মশিউর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তসলিমুল ইসলাম এনডিসি, এছাড়া আরও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক স্থানীয় অংশজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অংশগ্রহণ করেন। তো বন্ধুরা, দেখলেন যে প্রযুক্তি নির্ভর, আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক ব্যবস্থা গড়ে তুলতেই ভূমি সংক্রান্ত আদালতগুলোর বিচারিক কাজে অনলাইন শুনানি চালু করেছে সরকার। এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এটি আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 অনুসরণ করে দেশের সকল ভূমি রাজস্ব বিষয়ক আদালতের বিচারিক কার্যক্রম বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইন শুনানি নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সেবা রাঙামাটি, পার্বত্য, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন এই তিন জেলা ছাড়া অবশিষ্ট 61 জেলায় শুরু হয়েছে। এসি ল্যান্ড, এডিসি, রেভিনিউ এডিশনাল কমিশনার, রেভিনিউ কর্তৃক পরিচালিত ভূমি রাজস্ব বিষয়ক সহকারী সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসার কর্তৃক পরিচালিত সেটেলমেন্ট, জরিপ সংক্রান্ত ভূমি আপিল বোর্ড চেয়ারম্যান ও সদস্য পরিচালিত আপিল, সংশ্লিষ্ট সব কোয়াসি জুডিশিয়াল আদালতের বিচারিক কার্যক্রমে অনলাইন শুনানি চালু করা হয়েছে। নামজারি, জমাভাগ, বিবিধ মামলা, সেটেলমেন্ট, রেকর্ড সংশোধন, আপত্তি, আপিল ইত্যাদি ধরনের মামলা অনলাইনে শুনানির কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। অনলাইনে শুনানির ব্যবস্থাপনা কাঠামোর ওয়েবসাইট অ্যাড্রেস land.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে একজন নাগরিক তার প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে অনলাইনে land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে একজন নাগরিক তার প্রয়োজনীয় তথ্য আদান প্রদান অনলাইনে মামলা শুনানির জন্য অনুরোধ করতে পারবে। তো বন্ধুরা, ল্যান্ড কীভাবে অনলাইনে বা ভূমি মামলা শুনানি করা যাবে সে বিষয়টি আলোচনা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। পৃথিবীর যে কোনো স্থান থেকে ভূমি মামলার শুনানির অংশ নিতে land.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রবেশ করতে পারবেন। তাছাড়া নামজারি, ভূমি উন্নয়ন কর, বিভিন্ন ভূমি সেবা আপনারা ঘরে বসে পেয়ে যাবেন অনলাইনে। ডিজিটাল বাংলাদেশের আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।